আসসালামু আলাইকুম, স্বাগতম শিক্ষক নিয়োগ পরীক্ষার 26তম টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে মোট 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তো আশা করছি আমাদের এই টিউটোরিয়ালগুলি আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে শতভাগ পরিপূর্ণ করতে সহায়তা করছে। তো চলুন আজকে টিউটোরিয়ালটি দেখতে শুরু করি। প্রথম প্রশ্নটি রয়েছে, কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন? গজনীর হাটে, শাপলার হাটে, উজানতলীর হাটে, মেঘনার হাটে? সঠিক উত্তর শাপলার হাটে। কবর কবিতার দাদু শাপলার হাটে তরমুজ বিক্রি করতেন। বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার? তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার, ছ প্রকার? সঠিক উত্তর তিন প্রকার। বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার। গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কি? মন্ত্র, মন্ত্র, মর্মাহত, মধুপ? গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন মন্ত্র। শত্রুকে দমন করে যে এক কথায় কি হবে? শত্রুঘ্ন, অরিন্দম, শত্রুহন্তা, কৃতঘ্ন? সঠিক উত্তর শত্রুকে দমন করে যে এর এক কথায় প্রকাশ হবে অরিন্দম। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দীনেশ চন্দ্র সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার রায়? সঠিক উত্তর কি হবে? বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? ভাঙার গান, অগ্নিবীণা, প্রলয় শিখা, বিষের বাঁশি? বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের, এটা আমরা সবাই জানি, কিন্তু কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? চারটি রয়েছে এখানে অপশন, অজ, অতি, ফি, খাস। সঠিক উত্তর অজ। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? চারটি অপশন থেকে সঠিক উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগির। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগির। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, মধুসূদন দত্ত? সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা? সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়। পকেটমার শব্দটি কোন শ্রেণীর? তৎসম, দেশি, বিদেশি, মিশ্র? পকেটমার শব্দটি কোন শ্রেণীর? আমি চারটি অপশন বলার চেষ্টা করছি যেন আপনি দেখে, আপনি যদি উত্তরটি জানেন, জানা থাকে তাহলে আমার সাথে মিলিয়ে নিলে আপনার জন্য ভালো হবে, আর যদি না জানা থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে সঠিক উত্তরটি মনে করার, যে চারটি অপশন থেকে কোনটি হতে পারে। তো পকেটমার শব্দটি কোন শ্রেণীর? সঠিক উত্তর মিশ্র শ্রেণীর। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? এখানে চারটি অপশন রয়েছে, কতে নদ, শিশু, কবিরাজ, ননদ। এই চারটি অপশন থেকে সঠিক উত্তর কী হবে সেটি আপনি আমাদেরকে লিখে জানান। লেখার জন্য কমেন্টস বক্স তো রয়েছে, সেখানে আপনি আমাদেরকে লিখে যাবেন যে নিচের এই চারটি অপশন থেকে কোন অপশনটি লিঙ্গান্তর হয় না। উষ্ণ শব্দের যুক্তাক্ষর কোন বর্ণের সমন্বয়ে গঠিত? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে ক অপশন, মূর্ধন্যষ যোগ মূর্ধন্য। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, তেভাগা আন্দোলন? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ। নিরসের সন্ধি বিচ্ছেদ কোনটি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে ক, নি বিশেষ্য যোগ রস। কোন বানানটি শুদ্ধ? চারটি অপশন থেকে সঠিক উত্তর গ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 132, 136, 137, 133? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত, বাথ, ফেসো, ইয়েন? সঠিক উত্তর রিঙ্গিত। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? হরমুজ প্রণালী, জিব্রাল্টার প্রণালী, বসফরাস প্রণালী, দার্দানেলিস প্রণালী? সঠিক উত্তর জিব্রাল্টার প্রণালী। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, জেনেভা, ওয়াশিংটন, রোম? সঠিক উত্তর নিউ ইয়র্ক। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী, শাহ আব্দুল করিম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মুশতাক আহমেদ? সঠিক উত্তর ঘ, খন্দকার মুশতাক আহমেদ। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? ইস্কান্দার মির্জা, সুধীর খালেকুজ্জামান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক? পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর চৌধুরী খালেকুজ্জামান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান, জয়নুল আবেদিন, হাশিম খান, হামিদুর রহমান? কে হতে পারেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার? সঠিক উত্তরটি আপনার জন্য থাকলো,
আপনি যদি জানেন সেটা আমাদের লিখে জানান যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে। চারটি অপশন আবার বলে দিচ্ছি, কামরুল হাসান, জয়নুল আবেদিন, হাশিম খান, হামিদুর রহমান। বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র অবস্থিত হয়? 1952 সালে, 1953 সালে, 1954 সালে, 1955 সালে। সঠিক উত্তর 1955 সালে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতালিতে, গ্রিসে, তুরস্কে, স্পেনে। সঠিক উত্তর তুরস্কে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? 1911 সালে, 1930 সালে, 1921 সালে, 1915 সালে। সঠিক উত্তর 1930 সালে। অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয় বলে মনে হয়? সঠিক উত্তরটি যদি জানেন আমাদের লিখে জানান যে অলিম্পিক কত বছর পর পর অনুষ্ঠিত হয়। সুরমা ও কুশিয়ারা নদীর, সুরমা ও কুশিয়ারা এই দু নদীর মিলিত স্রোতের নাম কি? এই দু নদীর মিলিত স্রোতের নাম কুশিয়ারা, বরাক, কালিনী, নবগঙ্গা। সুরমা ও কুশিয়ারা এই দু নদীর মিলিত স্রোতের নাম হচ্ছে কালিনী। উপমহাদেশে স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয়? 1857 সালে, 1757 সালে, 1947 সালে, 1847 সালে। উপমহাদেশে স্বাধীনতা সংগ্রাম কবে সংগঠিত হয়? সঠিক উত্তর 1857 সালে। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? 4টি, 3টি, 2টি, 5টি। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? সঠিক উত্তর 4টি। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কোন দেশের? ইসরায়েল, ভারত, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা। সঠিক উত্তর শ্রীলঙ্কা। মাছের মা বাগধারার অর্থ কি? নিষ্ঠুর, অত্যাচারী, কপট, নীতিহীন। মাছের মা সঠিক উত্তর নিষ্ঠুর। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বৃহৎ, বর্ধিষ্ণু, বর্ধমান, বৃদ্ধিপ্রাপ্ত। সঠিক উত্তর বর্ধমান। প্রাতঃরাশের সন্ধি বিচ্ছেদ কোনটি? চারটি অপশন থেকে সঠিক উত্তর গ, প্রাত, বিষর্গ যোগ আস, সমান প্রাতঃরাস। অয়ময় নাটকটি কার রচনা? চারটি অপশন রয়েছে হুমায়ুন আহমেদ, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার। অয়ময় নাটকটি কার রচনা হতে পারে? সঠিক উত্তরটি আমাদের লিখে জানান। চারটি অপশন থেকে কোনটি সঠিক হবে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। নীলাম্বর কোন সমাস? বহুব্রীহী, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব। সঠিক উত্তর বহুব্রীহী। মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র কে সম্পাদনা করেছেন? আহসান হাবিব, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, আবুল হাসান। সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কী বলে? সমীভবন, পরাগত, অভিশ্রুতি, বিষমী ভবন। সঠিক উত্তর বিষমী ভবন। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা কবিতাংশ রচয়িতা কে? রামনিধি গুপ্ত, অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা। সঠিক উত্তরটি আমাদেরকে লিখে জানান যে এই অংশটুকুর রচয়িতা কে? ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে? সমার্থক, মিলনার্থক, বিপরীতার্থক, ভিন্নার্থক। সঠিক উত্তর মিলনার্থক। ডাল ভাত মিলনার্থক অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে। নিচের কোনটি যোগ রূঢ় শব্দ? পঙ্কজ, সন্দেশ, প্রবীণ, গায়ক। সঠিক উত্তর পঙ্কজ। নিচের কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? শূন্য মাধ্যমে, কঠিন, তরল, বায়বীয়। সঠিক উত্তর কঠিন। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? গামা রশ্মি, বিটা, রঞ্জন, কসমিক। সঠিক উত্তর গামা রশ্মি। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত কোন সংজ্ঞা পদ্ধতি ব্যবহার করা হয়? অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, বাইনারি। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি আমাদের লিখে জানান যে অক্টাল হবে না দশমিক, হেক্সাডেসিমাল না বাইনারি। সঠিক উত্তরটি লিখে জানান যদি আপনি জেনে থাকেন কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন কে? রবার্ট হুক, টমাস আলভা এডিসন, আলেকজান্ডার ফ্লেমিং, জেমস ওয়াট। সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল।
শনি রবি, এগুলি আসলে কোনো দোষ করছে কিনা জানি না। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? সঠিক উত্তর শুক্র। চোখের সাথে মিল আছে কোনটির? অণুবীক্ষণ যন্ত্র, ক্যামেরা, টেলিফোন, দূরবীক্ষণ যন্ত্র। চোখের সাথে মিল রয়েছে কোনটির? সঠিক উত্তর ক, খ। লিখে জানান সঠিক উত্তরটি কী হবে। 43 নম্বর প্রশ্নটি আবার বলছি, চোখের সাথে মিল আছে নিচের কোনটির, সেটি আমাদেরকে লিখে জানান। 47 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি বায়ুর উপাদান নয়? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, অক্সিজেন। সঠিক উত্তর হাইড্রোজেন। পানিবাহিত রোগ হলো কলেরা, টাইফয়েড, আমাশয়, সবগুলো। সঠিক উত্তরটি দেওয়া নেই। পানিবাহিত রোগ কোনটি সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন, যে কলেরা, টাইফয়েড, আমাশয় নাকি এই সবগুলি রোগই পানিবাহিত রোগ, সেটা আমাদেরকে লিখে জানান। লিখে জানাতে আমাদেরকে কমেন্টস করতে পারেন আপনি, আর অন্য কোনো মাধ্যম আপাতত নেই। 49 নম্বরে, পানিতে কি যোগ করে বিশুদ্ধ করা হয়? ক্লোরিন, আয়োডিন, সালফার, কোনোটিই নয়। সঠিক উত্তর পানিতে ক্লোরিন যোগ করে পানিকে বিশুদ্ধ করা হয়। বায়ু একটি পদার্থ, কারণ ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, উপরের সবগুলি কারণই সঠিক, কি হবে? সঠিক উত্তরটি উপরের সবগুলো, অর্থাৎ বায়ু একটি পদার্থ, কারণের ওজন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, এই সবগুলির কারণেই সঠিক, তাই উপরের সবগুলি ঘর্ষণটি সঠিক হবে। তো এতক্ষণ ধরে আপনি যদি আমাদের এই টিউটোরিয়ালটি দেখে থাকেন, তাহলে আপনাকে খুব আমাদের একেবারে ভিতর থেকে, অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করছি এটা আপনাদের সহযোগিতা করছে, এবং এখান থেকে পরীক্ষায় কিছু প্রশ্ন থাকবে সেটাও আমরা আশা করছি। আর আপনি দেখেছেন তার জন্য আবারও ধন্যবাদ। যদি আমাদের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে নিন, আর আমাদেরকে আরও ভালো মন্দ পরামর্শ দিন, কীভাবে আমরা ভিডিওগুলো আরও ভালো করতে পারি সে বিষয়ে পরামর্শ দিতে পারেন। আর আপনি পরামর্শ না দিলেও আপনার জন্য একটা পরামর্শ থাকবে, এমন কিছু করবেন না যাতে আপনার বাবা মা বা আত্মীয় স্বজনরা মনে কষ্ট পায়। ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।